এই জায়গাটি হচ্ছে নাসিরনগরের নাসিরপুরে অবস্থিত। আর এই নদীতে অসংখ্য ছোটো ছোটো নৌকা রয়েছে। আর হাওড়ের রাস্তা এটা বাঁশ দিয়ে, বাঁশের ফুল। এই ফুলটা পার হয়ে কিন্তু এপার থেকে এপারে আসতে হয়, আর এই পাশে ওই পাশে যেতে হয়। আমি এখন যাচ্ছি মেদিনী হাওড়ের, যে মেঘনা নদীটি অবস্থিত। আর এই মেদিনী হাওড়ের বুক সিরে মেঘনা থেকে লেগেছে এই মেঘনার উপশাখা, যেটি সিলেট থেকে সরাসরি এই অঞ্চলে এসেছে। আর এই অঞ্চলে সৌন্দর্য এতটাই ভালো লাগে। আর মেদিনী হাওড় যেহেতু বিশাল এই হাওড়, নাসিরনগরের সবচেয়ে বড় হাওড়, আমি হাওড়ের সৌন্দর্য উপভোগ করতে আজকে ছুটে আসলাম। যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আমার ফেসটি ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি হাওড়ের যে সৌন্দর্য সেটি তুলে ধরবো নিয়মিত। আমি সময় পেলে কিন্তু আমি হাওড়ে যাচ্ছি। আর হাওড় আমার এতটাই ভালো লাগতেছে বলে বোঝাতে পারবো না হাওড়ের যে এত সৌন্দর্য। বর্ষাতে আমি নিয়মিত এই অঞ্চলগুলো ট্রিপ ট্রাভেল করব। এটি হচ্ছে এই গড়টা হচ্ছে হাঁস বর্ষা মৌসুম আসার আগ পর্যন্ত এই যে শুকনো স্থানগুলো আছে এখানে হাঁসগুলোকে লালন পালন করে আমরা যে হাঁসের ডিম খেয়ে থাকি সস্তায়। মূলত এসবই যারা রাখাল তারা এই গড়গুলোতে হাঁসগুলো লালন পালন করে। এখানেও রাজা হাঁস আছে। আর নদীতে কিন্তু অসংখ্য রাজা হাঁসের মেলা দেখা যায়। মেঘনা নদীতে সবসময় কিন্তু স্রোত থাকে, আর মেঘনার স্রোত যদি কোনো সময় থমকে যায় তখন বিরাট সমস্যার সম্মুখীন হবে, বর্ষার পানি উঠুতে চলে আসবে। যত বর্ষা হোক না কেন সবসময় কিন্তু মেঘনার পানিগুলো সবসময় বাটির দিকে যায়, উজানে আসে না। এটা একটা হচ্ছে আল্লাহর বিশেষ রহমত। এই জায়গাটির সৌন্দর্য দেখতে বেশ ভালো লাগতেছে। আমি আজকে ফাইনালি এখানে চলে আসলাম। আর এটা হচ্ছে নাসিরপুরের অংশ। এদিকে অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে নাসিরপুরের গ্রাম। আর গ্রামগুলো তো দেখতে বেশ সুন্দরই লাগে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।